সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হলো বঙ্গভবন। মঙ্গলবার রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বঙ্গভবন প্রাঙ্গণে তোষাখানা ও জাদুঘর উদ্বোধনের মাধ্যমে দর্শনার্থীদের জন্য সীমিত পরিসরে তা উন্মুক্ত করেন। অনলাইনে টিকিট কেটে নির্ধারিত সময়ে জনসাধারণ এই তোষাখানা পরিদর্শন করতে পারবেন। এর উদ্বোধন করে রাষ্ট্রপতি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাংলাদেশের অতীত তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই জাদুঘর। আরো জানাচ্ছেন শালি জয়। আজকের বঙ্গভবনের ব্রিটিশ আমলে নাম ছিল মানুক হাউস। আর্মেনীয় জমিদার মানুকের নামে এর নামকরণ করা হয়েছিল। পাকিস্তান আমলে এ ভবনটি পরিচিত ছিল গভর্নর হাউস নামে। ভিক্টোরীয় স্থাপত্য শিল্পের সঙ্গে ইসলামী ও বাঙালি স্থাপত্যের সমন্বয়ে অনন্য এই নিদর্শনটি এখন বাংলাদেশের রাষ্ট্রপতির বাসভবন ও কার্যালয়। দেশের সর্বোচ্চ সুরক্ষিত এ ভবন নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। এবার সুরম্য এ ভবনকে দেশি বিদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত করা হলো। উদ্বোধন করা হলো বঙ্গভবনের তোষাখানা জাদুঘর। বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানের কাছ থেকে পাওয়া উপহার সামগ্রী এবং ঐতিহাসিক ছবি সংরক্ষণ করা আছে এই তোষাখানায়। দর্শনার্থীরা নিজে উপস্থিত হয়ে যেমন এসব নিদর্শন দেখতে পাবেন, তেমনি অনলাইনেও সারা বিশ্বের মানুষ দেখতে পাবেন এই জাদুঘর। আমার মনে হয় এতে করে দেশবাসী আমাদের একটা ইতিহাস ঐতিহ্য যা আছে এ সম্পর্কেও মানুষ জানতে পারবে। কারণ বঙ্গভবনের ভিতরে সাধারণত মানুষ আসতে পারে না, এটার ভিতরে কি আছে না আছে কি কিচ্ছুই কেউ জানে না, অন্ধকারে আছে। সুতরাং কিছুটা আলো যাতে পায় মানুষ বঙ্গভবন সম্পর্কে। বঙ্গভবনে আসা কূটনীতিকরাও দেখতে পাবেন এই তোষাখানা, জানতে পারবেন বাংলাদেশকে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমি বলছি, এখন থেকে যেসব রাষ্ট্রদূতগণ আসবেন তারা তো শুধু আইসে আমার কাছে শুধু পরিচয় পত্র পেশ করে বা দেখা সাক্ষাৎ ওই ফর্মালিটি যা আছে এটা করে চলে যায়। এখন আসলে তারা আমাদের বঙ্গভবনে অনেক কিছু স্থাপনা তারা দেখে যেতে পারবেন। আমার মনে হয় তারা দেখলে মোটামুটিভাবে তারাও আকৃষ্ট হবেন এবং আমাদের বাংলাদেশ সম্পর্কে তাদের যে মনোভাব সেটা আরও অনেক উঁচু হবে বলে আমার বিশ্বাস। একই সঙ্গে বঙ্গভবনে উদ্বোধন করা হয় সংস্কারকৃত এয়ার রেড শেল্টার হাউসের। 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে নির্মাণ করা এই শেল্টার হাউসটি এতদিন পরিত্যক্ত অবস্থায় ছিল। তবে ঐতিহাসিক গুরুত্বের বিবেচনায় এই নিদর্শনটি সংরক্ষণের উদ্যোগ নিয়ে জনসাধারণের পরিদর্শনের জন্য খুলে দেওয়া হলো। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।